সুন্দরপুরে গবাদি পশু মোটা তাজাকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন হল রুমে আগামী কোরবানি ঈদে গবাদি পশুর চাহিদা লক্ষ্য করে গবাদি পশু মোটা তাজাকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ হল রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ আলম, আওলাদ মেম্বার, সেলিম মেম্বার সহ প্রশিক্ষণার্থীরা। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। আপনারা ঘরে বসেই সরকারি সেবাগুলো পেয়ে যাবেন। যে কোনো সরকারি সেবা গ্রহণ করতে আপনাদের আর কোনো দপ্তরে দৌড়াতে হবে না। সরকারি সেবা পাওয়ার জন্য আপনি কেবল 333-666-999 এই নাম্বারগুলোতে বিনা পয়সায় ফোন করে সমস্যা জানালে সেবা প্রদান করতে সরকারের নির্বাহী বিভাগ আপনার ঘরে পৌঁছে যাবে। করোনা ও ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, আপনারা আতঙ্কিত হবেন না, একমাত্র সচেতনতাই আমাদের এই সমস্যা থেকে রক্ষা করতে পারে। দাউদকান্দি প্রতিনিধি সোহেল আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম থ্রি স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হচ্ছে। এখানে রয়েছে পার্টি, গায়ে হলুদ ও যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা। গৌরীপুর বাজার হোমনা রোডের পশ্চিম পার্শ্বে, দাউদকান্দি, কুমিল্লা।